আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জয় নিউজ বিটিতে সকলকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার বাসার সবাই করোনা মুক্ত থাকছে। শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। এরপর থাকছে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন কথিত দ্বিতীয় স্ত্রী। থাকছে আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত 30। সবশেষ থাকছে ভারতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ 31 মে পর্যন্ত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসার 8 কর্মচারী করোনামুক্ত হয়েছেন শুক্রবার 30 এপ্রিল রাতে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ম্যাডাম সহ বাসায় মোট 9 জন করোনা আক্রান্ত হয়েছিলেন। আজকের রিপোর্টের ফলাফলে বাসায় ম্যাডাম বাদে যে 8 জন আক্রান্ত ছিলেন তারা করোনামুক্ত হয়েছেন। তারা সবাই সুস্থ আছেন, সবার কাছে দোয়া চেয়েছেন। এর আগে গত 11 এপ্রিল রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় 9 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর মামুন। সে সময় তিনি আরও জানান, খালেদা জিয়ার কোনো করোনার উপসর্গ নেই, কিন্তু তার গৃহকর্মী ফাতেমা সহ 8 জন করোনা আক্রান্ত হওয়ায় খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করা হয়। ব্যক্তিগত নিরাপত্তার কারণে প্রথম দিকে তার করোনা আক্রান্ত বিষয়টি গোপন রাখা হয়েছিল। গত 14 এপ্রিল রাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়। তারপর তার ব্যক্তিগত চিকিৎসকরা বলেন, সিটি স্ক্যানে খালেদা জিয়ার ফুসফুসে খুবই সামান্য সংক্রমণ হয়েছে, যা সত্যিকার অর্থে মাইল্ড পর্যায়েও পড়ে না। তাই খালেদা জিয়ার আগের ওষুধের সঙ্গে নতুন ওষুধ অ্যান্টিবায়োটিক যুক্ত করা হয়েছে। এরপর বুধবার 28 এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে নন কোভিড ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দেশের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। মহান মে দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন। তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা সংক্রমণের ভয়াল পরিস্থিতি মোকাবেলায় আমাদের সরকার শ্রমজীবী মানুষের পাশে থেকে প্রাণ বিতরণ সহ সর্বাত্মক কার্যক্রম পরিচালনা করছে। সরকার সংকট মোকাবেলায় শ্রমিকদের বেতনের জন্য 8,600 কোটি টাকা বরাদ্দ করেছে। প্রধানমন্ত্রী বলেন, রফতানিমুখী তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পে কর্মহীন হয়ে পড়া ও দুস্থ শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা 2020 বাস্তবায়নের জন্য শ্রম অধিদপ্তরের অনুকূল 50 কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতি চাকা সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনে কলকারখানা চালু রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে নিশ্চিতকরণ হতে হবে। তিনি বলেন, মহান মে দিবস বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের ঐক্য ও সংহতির প্রতীক। এই ঐতিহাসিক দিনে তিনি বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশের সকল মেহনতি মানুষকে শুভেচ্ছা জানান। 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে রক্তাত্মা আন্দোলনে শ্রমিকের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আত্মাহুতি দেয়া বীর শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। মে দিবসের এবারের প্রতিপাদ্য, শ্রমিক মালিক নির্বিশেষ মুজিব বর্ষে গর্ব দেশ, অত্যন্ত যথার্থ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মালিক শ্রমিকের মধ্যে সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন যুগোপযোগী ও আধুনিকায়ন করে বাংলাদেশ শ্রম সংশোধন আইন 2018 প্রণয়ন করা হয়েছে। এদিকে কারাগারে থাকা হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছেন তার কথিত দ্বিতীয় স্ত্রী। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি বিবিসির কাছে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এক নারী, তার কথিত দ্বিতীয় স্ত্রী মামুনুল হকের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের মামলা দায়ের করেছেন। সহিংসতার বেশ কয়েকটি মামলায় মামুনুল হককে গত 18 এপ্রিল গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের 12 দিন পরে মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করলেন তার কথিত দ্বিতীয় স্ত্রী। সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, বাদী ওই মামলার অভিযোগ করেছেন যে নারায়ণগঞ্জের ওই রিসোর্টে তাকে জোরপূর্বক আটকে রেখে ধর্ষণ করেছেন মামুনুল হক। গত 3 এপ্রিল মামুনুল হক তার কথিত দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জের একটি রিসোর্টে যান।
তখন সেখানে তাকে ঘেরাও করে রাখে স্থানীয় কিছু লোকজন এবং ক্ষমতাসীন দলের সাথে সম্পৃক্ত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। মামুনুল হককে কয়েক ঘণ্টা সেখানে অবরুদ্ধ করে রাখার পরে হেফাজতে ইসলামের সমর্থক এবং মাদ্রাসার ছাত্ররা পাল্টা হামলা চালিয়ে তাকে নিয়ে যায়। এ সময় মামুনুল হক দাবি করেন ওই নারী তার দ্বিতীয় স্ত্রী এবং দুই বছর আগে তারা ইসলামী শরীয়ত সম্মতভাবে বিয়ে করেছেন। তবে ওই নারী তার স্ত্রী কিনা সে বিষয়ে তার নিজের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে স্কুল শিক্ষার্থী সহ অন্তত 30 জন নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন আরও 90 জন। শুক্রবার 30 এপ্রিল স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির লোগোর প্রদেশের রাজধানী পুল ই আলমে এই বিস্ফোরণের ঘটনা ঘটে, সূত্র বিবিসি। তবে কারা এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে নিহত শিক্ষার্থীরা একটি অতিথিশালায় অবস্থান করছিল যার খুব কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ওই অতিথিশালার ছাদ পর্যন্ত ধসে পড়ে এবং অনেকে ধ্বংসাবশেষে আটকা পড়েন। লোগার প্রাদেশিক কাউন্সিলের প্রধান হাসিবুল্লাহ স্টানিজকাই বলেন, ওই অতিথিশালায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে স্কুলের শিক্ষার্থীও রয়েছে। বিস্ফোরণে ওই এলাকার একটি হাসপাতাল ও ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে ধ্বংসাবশেষের নিচে আটকে পড়েছেন অনেকেই। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের উদ্ধারে কাজ করছেন। সম্প্রতি আফগানিস্তানে জঙ্গি হামলায় বেসামরিক মানুষের হতাহতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করা হবে। জো বাইডেনের এমন ঘোষণার পর সেখানে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যেই আজ এই গাড়িবোমা বিস্ফোরণে বহু মানুষের প্রাণহানি ঘটল। এদিকে করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণের মুখে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা আগামী 31 মে পর্যন্ত বাড়িয়েছে ভারত। তবে বন্দে ভারত মিশন এর মাধ্যমে আন্তর্জাতিক বাবল তৈরি করে এর আগে যেসব ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছিল সেগুলো চালু থাকছে। অবশ্য বাবলে যুক্ত অন্য দেশগুলো আপত্তি না জানালে এসব বিশেষ ফ্লাইট চলবে বলে জানিয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ DGCA। ভারতে গত বছর লকডাউনের শুরু থেকেই আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা জারি করেছিল DGCA। শুক্রবার এক বিবৃতিতে তারা জানিয়েছে এই নিষেধাজ্ঞার মেয়াদ আগামী 31 মে স্থানীয় সময় রাত 11:59 পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এই বিধিনিষেধ পণ্যবাহী বা কার্গো বিমানের ক্ষেত্রে কার্যকর হবে না। DGCA-র বিশেষ অনুমোদন পাওয়া আন্তর্জাতিক ফ্লাইটও এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এছাড়া জরুরি প্রয়োজনেও কিছু ফ্লাইটের অনুমতি দেওয়া হতে পারে। ভারতে প্রায় 14 মাস ধরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল নিয়ন্ত্রিত। সেখানে 2020 সালে 23 মার্চ থেকে বন্ধ রয়েছে আন্তর্জাতিক উড়োজাহাজের ওঠানামা। দেশটিতে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে DGCA। সূত্র আনন্দবাজার পত্রিকা।